হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। পূর্ণিমার লাইভ স্টোরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম নতুন আরেকটি ভিডিও। ঠাকুর দেখতে যাচ্ছি, আজকে ষষ্ঠী। তো ষষ্ঠীতে আমরা সব সাজুগুজু করে রওনা দিচ্ছি। আজকে চুড়িদারটা বানিয়েছিলাম যে ওইটাই পরলাম, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে আসি। চলো দেখো, আমাদের বাড়ির কাছেই আরও ছোটোখাটো অনেক ঠাকুর ছিল, আমি সেগুলো তুলিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমাদের বাড়ির কাছেই এখানে না গতবার খুব সুন্দর করে, সবসময় সুন্দর হয়, এবার এই যে বৃষ্টিটা হয়ে গেছিলো না তার জন্য কাজগুলো ওরা ফিনিশিং করতে হয়নি, নাহলে এখানে খুব সুন্দর পুজো হয়। তো হয়েছে, ভালোই হয়েছে। তো চলো আরও, আজকে বেশি একটা দেখবো না, মানে যতটুকু পারবো ভিডিও করব। ভিড় তো হবেই প্রচণ্ড, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। অন্যদিন অন্য বছর আরও আগে বেরোই বিকেল বিকেল, তো আজকে হয়নি, তাও দেখি। চলো দেখো উপরটা কত সুন্দর লাগছে, মানে আলোটা একটু অন্যরকম কালারিং, তার জন্য সব মুখগুলো ভালো আসছে না। দেখো এটা বাইরেটা, এখনও সেরকম একটা ভিড় জমিনি, নাহলে প্রচুর লাইন পড়ে আমাদের বাড়ির কাছেই। তো এইখানে দেখো স্টেশনের কাছেই, বাড়ির কাছেই স্টেশন। তো এটা মানে আদিবাসীদের কোনো একটা ইয়ে করে থিম করেছে, তো এখানেও প্রতি বছর খুব সুন্দর করে। দেখো মানে ভিড় জমে যাচ্ছে, আমরা যাব ইছাপুর, ইছাপুর যাব, পলতা যাব। তো আজকে যতটুকু পারবো ভিডিও করব, তার জন্য এখানে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না। আর ভিডিওটা করেছিলাম তো আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি, মানে নাহলে অনেক বড় হয়ে যাবে। দেখো আমার পরের মজা, দেখো যত ভিডিও তুলবে এরকম দেবে, ও মজা পায়। তো চলো স্টেশন গেছি, এই দেখো এবার নেমে পড়েছি আমরা ইছাপুরে। ইছাপুরে আমরা ঠাকুর না দেখলে না, আমার হাজব্যান্ডের ইছাপুর পলতায় যদি ঠাকুর না দেখে শান্তি পায় না। এটা করেছে বসু ভবন, মানে কলকাতা বসু ভবনে, মানে ওদের বাড়ির পুরো ইয়েটা ধরেছে। তো এই দেখো শাড়ি টাড়ি দিয়ে, তো উনিকে আমি বুঝতে পারছি না, মানে এখানটা ভিড় জমে গেছিলো, এখানে প্রচুর লাইন পড়ে। তো গেছি, তাড়াতাড়ি করছে, টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কেটেও যেই লাইন দিয়েও সেই, মানে ওখানে ঢুকলে আর বেশিক্ষণ থাকতে দেয় না। দেখো ভেতরটা কিন্তু অনেক অনেক সুন্দর করেছে, কিন্তু পুরোটা যতটুকু পেরেছি তুলেছি, থাকতেই দিচ্ছে না, ঢুকছে আর বের করে দিচ্ছে, কেন প্রচুর ভিড় হয়। এখানে একটা ঘটনা ঘটেছে, এখানে আমরা ঠাকুর দেখে আসার পথে একটা ঘটনা ঘটেছিল, পরে তোমাদের অন্য ভিডিওতে বলবো, আজকে হবে না। দেখো গাড়ি, মানে বসু ভবনের ফ্যামিলির। তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে, ঠাকুর মানে মুখের কাছে একটা লাইট ছিল, ওই জন্য মুখটা ঠিক আসছে না, উপরে একটা ঠাকুরের ইয়ে করেছিল, তো ওগুলো ভালো আসে, একদম ছবি তুলতেই দিচ্ছে না, মানে কি বলবো, মানে মোবাইলটা কেড়ে নেবে এরকম অবস্থা, ঢুকিয়ে বের করে দিচ্ছে। মানে নিখুঁতভাবে যে ভিডিও করব, খুব সুন্দর করেছিল। তা হাজব্যান্ড ওদিকেই, মানে কাজের সূত্রে ওদিকেই হাজব্যান্ডের যাওয়া, রোজ দিন দুইবেলা যেতে হয়, তো ওই জন্য ওর ইছাপুর পলতা ঠাকুর না দেখলে না শান্তি লাগে না। কবে ধরে বলছে, আমি যেতে চাইছিলাম না, কারণ ভিড় পড়েব না, ভীষণ লাইন হয়, ভালো লাগে না। তো চলো আরেকটা জায়গায় যাচ্ছি, দেখো এখানেই কাছে। তো এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে, এখানে প্রতি বছরই করে। এখানে দেখো এই যে ঠাকুর, এই আগের আগে করেছিল, মানে যতগুলো করেছিল তার মানে তুলে ধরেছে ওগুলো। এখানেও প্রচুর লাইন দিয়েছিলাম, প্রচুর লাইন দিয়েছিলাম, এখনও দেখো লাইনে দাঁড়িয়ে রয়েছি, পিছনে প্রচুর লাইন। এগুলো সব দেখাচ্ছে যে কী কী প্যান্ডেল করেছিল, এগুলো সব দেখা হয়ে গেছিলো, মানে আগের আগের এরকম করে করেছিল, এখানে সত্যি খুবই সুন্দর করে। মানে লাইটগুলো কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, আর মানে তারা দিচ্ছে আমাদেরকে। ধরে ধরে ভিডিওগুলো করব সেটা না, অনেক ভিড়, তার মধ্যে তাড়া দিচ্ছিল ভীষণ। ভেবেছিলাম শাড়ি পরে যাব, তো ভাগ্যিস চুড়িদারটা পরলাম, শাড়ি পরে আগে যেতাম আমি, ট্রেনে না ভীষণ ভিড় হয়, নামা ওঠা অসুবিধা, ছিঁড়ে যায় শাড়ি, তার জন্য আমি চুড়িদারটা বানিয়েছিলাম, আরও আছে।
তো আজ এবছর ইচ্ছাতে শাড়ি পরবো, দেখা যাক কি হয়। দেখো আমাদের এখানেও প্রচণ্ড ভিড় হয়, লাইন পড়ে না, এত ভালো লাগে না। এবছর বাতকুলা যাওয়ার কথা ছিল তো আমার সপ্তমীতে, দেখ সপ্তমীতে হচ্ছে না, দশমীতে ইচ্ছা আছে, এখন জানি না, যদি ভাগ্যে থাকে তাহলে যাওয়া যাবে। দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর, মিউজিক ছিল ওম নমঃ শিবায়, খুব ভালো, কিন্তু ওগুলো কেটে দিয়েছি আমি, কেন ভীষণ গ্যাঞ্জাম হচ্ছিলো ভেতরটা, খুব একটা মানে মানে ঠাকুরের পরিবেশ যেরকম লাগে না, গায়ে কাটা দিয়ে ওঠে, একটা সুন্দর জায়গা, আগের বেলাও খুব ভালো করেছিল। হাজবেন্ড ছবি তোলার জন্য ব্যস্ত, আর ছেলের ছবি তুলবে না, শুধু ওদিক ওদিক কোথায় আলোগুলো জ্বলছে কি হবে, কোথায় ধোঁয়াগুলো ছাড়ছে, ওই দিকেই ব্যস্ত। দেখো ঠাকুরটা কত সুন্দর, এখানে ভেতরে প্রচুর ভিড় জমে গেছিল। দেখো উপরটা তো, পুজোর কয়দিন তো ভীষণই আনন্দ করে সবাই, কম বেশি কারা কারা বেশি আনন্দ করে একটু জানিও। দেখো ওই পাশে মেলা হচ্ছে, মেলায় পৌঁছে গেলাম, মানে গলি দিয়ে বেরোলেই মেলা, মেলাটা অনেক বড় হয়, মানে বিশাল বড় মাঠ, তো ওই মাঠেই মেলাটা হয়। তারপরে আমরা যাব পলতায়, পলতায়ও একটা মেলা হয়, সেটা পরের ভিডিওতে দেখাবো, আজকে আর দেখাবো না, আজকে আমি ইছাপুরেই কমপ্লিট করব। পরে একটা ইছাপুরে ঘটনা ঘটেছে, সেটা পরের ভিডিওতে দেখাবো। দেখো ছেলেকে বলছে চড়বি, ও বলছে না চড়ে না, এগুলো ভয় পায়। অনেক বড় মেলা, মানে ঘুরে ঘুরে শেষ করা যাবে না, অনেক বড়, আর বেশিরভাগই সব নাগরদোলনা আর খাওয়া দাওয়া আর কয়েকটা সাজা গোজার জিনিস, এই বেশিরভাগই নাগরদোলা আর খাওয়া দাওয়া। তো আমরা তো টুকটুক করে দেখছি, তোমরাও দেখো। তো আজকে আর বেশি ভিডিও বড় করব না, এই সফর থেকে আমরা যাব পলতা, সেটা পরে দেখাবো বললামই। তো দেখো মাঠে মাঠগুলো পরিষ্কার করতে পারেনি এখনো, মানে বৃষ্টিটা হয়ে গিয়ে সব গন্ডগোল হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো সবাই, কেমন হয়েছে ভিডিওটা সেটাও জানিও, আর অনেক অনেক মজা করো সবাই, ঠাকুর দেখো, দুর্গাপুজো তো সবারই ভীষণ আনন্দের পুজো, তো ভালো মন্দ খাও, আনন্দ করো, সবাই মিলে ঘোরো, আমরা তো ভীষণ আনন্দ করি পুজোতে, আর অনেক ঘোরাঘুরিও করি, কারণ আমরা বেশিরভাগ লোকালেই থাকি, আর কোথাও সেরকম যাওয়া হয় না, কেন হাজবেন্ডের কাজ থাকে, তার জন্য আর যাওয়া হয় না, মানে বাড়ির কাছে ঠাকুর দেখেই কমপ্লিট করা যায় না, তো ইছাপুর পলতা এগুলো তো আমাদের বাড়ির কাছাকাছি। তো চলো আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থেকো, টাটা।